নমস্কার, স্বস্তিকাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রেসিপি অথেন্টিক একটি বেঙ্গলি ডিশ, মাছের মাথা দিয়ে মুগের ডাল। যে কোনো অনুষ্ঠানে আমরা বাঙালিরা এটা রান্না করেই থাকি এবং খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন রান্নাটা কী করে করতে হয় আমরা দেখে নিই। রান্নাটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমাদের লাগছে মুগের ডাল। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতন মুগ ডাল এখানে আমি নিয়েছি। এখানে রয়েছে কাতল মাছের ভাজা মাথা, মাথাগুলোকে ছোট ছোট পিস করে কেটে আমি ভেজে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমাদের লাগছে, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, চিরে রেখেছি কাঁচা লঙ্কাগুলো, লাগছে নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে রয়েছে গরম মশলার পাউডার, জিরা রয়েছে, এখানে রয়েছে চিনি সামান্য, এখানে হলুদ গুঁড়ো, ঘি লাগছে, লাগছে জিরের গুঁড়ো, আর লাগছে আদা বাটা। তো চলুন শুরু করি। প্রথমে আমরা মুগের ডালটাকে একটা শুকনো খোলায় ভেজে নেব, সামান্য একটু ভেজে নিতে হবে। তেল বা ঘি ছাড়াই ভাজছি, শুকনো খোলায় এটা ভাজছি। সামান্য লালচে করে ভেজে নিতে হবে, এটা বেশি পুড়িয়ে ফেলা চলবে না। ডালটা দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ডালটাকে আমাদের ভাজতে হবে, বেশি লাল করা চলবে না। ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে ওয়াশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এদিকে একটা কড়াইতে আমরা দেখুন জল গরম করতে বসিয়েছি। এই গরম জলটার মধ্যে আমরা ভেজে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। এই ডালটার মধ্যে আমরা লবণ দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে আমরা সেদ্ধ করব। একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দেব। ডালটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আর একবার 10 মিনিটের জন্য চাপা দিব। ডালটা দেখুন আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে রাখব। মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেলকে গরম করে নিয়েছি। এটা আমার মাছ ভাজার তেলটাই আমি নিয়েছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। এতে প্রথমে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে এটাকে 10 সেকেন্ড মতন ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার এতে আমরা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে দেব আমরা চিনি, চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য অল্প লবণ। লবণ মাছের মাথাতে দেওয়া ছিল আর তখন আমি অল্প দিয়েছিলাম, তাই জন্য খুব সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি, তখন একবার দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। ডালটা দেখুন আমাদের খুব ভালো করে ফুটছে, ডালটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। রান্নাটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রান্নাটিকে প্লিজ শেয়ার এবং লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আবার দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।